বঙ্গোপসাগরের পশ্চিম পাড়ে সিরাজগঞ্জের যমুনা নদীর কোল ঘেঁষে বিশাল এলাকা জুড়ে গড়ে উঠছে বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশন বিসিক শিল্প পার্ক। ইতিমধ্যে শিল্প পার্কের মাটি ভরাট, সীমানা প্রাচীর, প্রশাসনিক ভবন, বৈদ্যুতিক খুঁটি স্থাপন, রাস্তা সহ অন্যান্য স্থাপনা নির্মাণের কাজ শেষ পর্যায়ে। পার্কটিতে তিনটি ক্যাটাগরিতে মোট 829টি প্লটে গড়ে উঠবে ছোট বড় শিল্প প্রতিষ্ঠান, ফলে বিপুল সংখ্যক মানুষের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে আর আর্থসামাজিক উন্নয়নের স্বপ্ন দেখছেন ব্যবসায়ী ও শিল্প উদ্যোক্তারা। সিরাজগঞ্জ সহ উত্তরবঙ্গে ব্যাপক কর্মসংস্থানের সৃষ্টি হবে। উত্তরবঙ্গে কৃষিজাত পণ্য এখানে প্রক্রিয়াজাতের মধ্য দিয়ে ব্যবসায়ীদের আর্থসামাজিক উন্নয়ন এখানে সম্ভব হবে। প্রকল্পটিতে সড়ক, রেল এবং নৌপথের সরাসরি যোগাযোগ থাকায় পণ্য পরিবহনে বিনিয়োগকারীরা বাড়তি সুবিধা পাবে বলে মনে করেন জেলা প্রশাসক। তিনটি যোগাযোগ ব্যবস্থা কিন্তু এখানে সুন্দর। সিরাজগঞ্জ বা উত্তরবঙ্গের যে সমস্ত যে আমাদের কৃষিভিত্তিক শিল্প আছে সেগুলো কিন্তু তারা কিন্তু সেখানে স্থাপন করতে পারেন। নির্মাণাধীন শিল্প পার্ক প্রকল্পে ব্যয় ধরা হয়েছে 719 কোটি টাকা আর প্রকল্পটির মেয়াদ শেষ হবে 2023 সালের জুন মাসে। রিঙ্কু কুণ্ডু, সময় সংবাদ, সিরাজগঞ্জ।